subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচটা নিয়ে কথা বলবো, যে ম্যাচটা কেকেআর হেরে গেছে বললে ভুল হবে, খুব খারাপভাবে হেরেছে। তো এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ কেকেআরকে হারিয়েছে 5 ওভার বাকি থাকতে এবং 9 উইকেটে। তো যদি ম্যাচটার ব্যাপারে কথা বলা যায়, তো ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেবে কলকাতা নাইট রাইডার্স, এবং ব্যাট করতে নেবে শুরুটা ভালো করেছিল নারিন এবং লিন, কিন্তু এরপর পরপর উইকেট হারায় নারিন, শুভমান গিল, নীতিশ রানা এবং দিনেশ কার্তিক আউট হওয়ার পর রিঙ্কু সিং এবং ক্রিস লিনের মধ্যে একটা পার্টনারশিপ হয়। যদিও ওই পার্টনারশিপটা স্লো ছিল, তার কারণ তার আগে অনেকগুলো উইকেট পড়েছিল, এবং শেষে আন্দ্রে রাসেল আসে 9 বলে 15 রান করেন, এবং কেকেআরের হয়ে এই ম্যাচে সবথেকে সফল ব্যাটসম্যান ক্রিস লিন, তিনি 47 বলে 51 রান করেন, এবং কেকেআর শেষ পর্যন্ত 159 রান করে, এবং উল্টো দিকে চেস করতে নেবে খুব সহজেই রানটা হায়দ্রাবাদ চেস করে দেয়। হায়দ্রাবাদের হয়ে দারুণ ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার এবং জনি ব্যাস্টো। যদিও জনি ব্যাস্টো প্রথমেই একটি ক্যাচ আউট হবার সুযোগ এসেছিল, কিন্তু কেসি কারিয়াপ্পা ক্যাচটা মিস করে দেন, এবং তারপর আর তারা কোনো সুযোগ দেয়নি। জনি ব্যাস্টো 80 রান করেন এবং 15 ওভারের মধ্যেই রানটা চেস করে দেয়। আর হায়দ্রাবাদ ম্যাচটা হারার পর কেকেআর পরপর 5টা ম্যাচ হারলো, এবং এখন প্লে অফে যাওয়াটা কেকেআরের কাছে খুব চাপের হয়ে গেছে। আর এই হারের কারণগুলো খুঁজতে গেলে যে কারণগুলো আছে, তার মধ্যে একটা হলো আন্দ্রে রাসেলের ব্যাটিং পজিশন। তো আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে 7 নম্বর পজিশনে ব্যাট করতে নামছে, যেটা খুবই সারপ্রাইজিং, কারণ আন্দ্রে রাসেল কেকেআরের টিমের সবথেকে সফল ব্যাটসম্যান এবং এবছর কেকেআরের লিডিং রান স্কোরার, এবং তারপরেও তাকে 7 নম্বরে ব্যাট করতে নামাচ্ছে। টিমের সেরা ব্যাটসম্যান যদি 7 নম্বরে ব্যাট করতে নামে, তাহলে সেই টিম ব্যাটিংয়ে ভালো কী করে করবে? আর সবথেকে বড় কথা হলো, আন্দ্রে রাসেল নিজে 4 নম্বরে অথবা 5 নম্বরে ব্যাট করতে চান। তো এই আন্দ্রে রাসেলকে 7 নম্বরে পাঠানোর সিদ্ধান্তটা জারি হোক না কেন, অধিনায়ক অথবা ম্যানেজমেন্ট, খুব খারাপ সিদ্ধান্ত, এবং এটা কেকেআরের জন্য ব্যাকফায়ার করছে, এবং আমি পার্সোনালি চাই আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে 5 নম্বরে ব্যাট করুক। আন্দ্রে রাসেলের ব্যাটিং পজিশন ছাড়াও কেকেআরের মিডিল অর্ডার একটা কারণ কেকেআরের খারাপ পারফরমেন্স করার, মিডিল অর্ডার কনসিস্টেন্ট নন। এছাড়াও দিনেশ কার্তিক কেকেআরের খারাপ পারফরমেন্সের আরও একটা কারণ ক্যাপ্টেন দিনেশ কার্তিককে নিয়ে অনেক কথা হয়েছে যে তিনি ভালো ক্যাপ্টেনশিপ করতে পারছেন না, কিন্তু ব্যাটসম্যান দিনেশ কার্তিকও এবছর কেকেআরের হয়ে ভালো কিছুই করতে পারেনি, কারণ কেকেআরের মিডিল অর্ডারে সবথেকে ডিপেন্ডেবল ব্যাটসম্যান ছিলেন ডিকে। সেখানে ডিকের ব্যাটিং এবছর খুবই খারাপ এবং অত্যন্ত ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখাচ্ছেন। এদিন ব্যাট করতে এসে ডিকে বারবার রান আউট হয়ে যাচ্ছিলেন, এবং দুবার রান আউট হতে হতে বেঁচে যাবার পরও তিনি 3 নম্বর বার সেই রান আউটই হলেন। এছাড়াও কেকেআরের বোলিং আছে, যেটা কেকেআরের এই সিজনে অন্যতম খারাপ জায়গা, এবং এই বোলিংয়ের জন্য কেকেআর ম্যাচ হারছে। আর এদিন কেকেআরের টিমে 3টে চেঞ্জ হয়েছিল, রিঙ্কু সিং এসেছিলেন রবিন উথাপ্পার জায়গায়, পৃথ্বীরাজ ইয়ারা এসেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায়, এবং কেসি কারিয়াপ্পা এসেছিল কুলদীপ যাদবের জায়গায়। তো প্রথম দুটো চেঞ্জ ঠিকঠাক থাকলেও থার্ড চেঞ্জটা মোটেই ভালো হয়নি, এবং কুলদীপ যাদবের জায়গায় কেসি কারিয়াপ্পা এসে প্রচুর রান দিয়েছে। আর কুলদীপ যাদব এখন ভালো ফর্মে না থাকলেও তিনি ইন্ডিয়ার এখন 1 নম্বর স্পিনার, তো আমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্টের কুলদীপকে ব্যাক করা উচিত এবং নেক্সট ম্যাচে কুলদীপকে ফিরিয়ে আনা উচিত। তো আমার মনে হয় এইগুলোই কেকেআরের হারের অন্যতম কারণ, যেগুলোর জন্য কেকেআর পরপর 5টা ম্যাচ হেরেছে। তোমাদের কী মনে হয় কমেন্টে জানাতে ভুলবে না। আর এই কেকেআর ম্যাচটা ছাড়াও এদিন আর একটা ম্যাচ ছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার কিংস, যে ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ হয়েছে, যেখানে লাস্ট ওভারে সিএসকের জেতার জন্য দরকার ছিল 26 রান, এবং মহেন্দ্র সিং ধোনি ওই ওভারে উমেশ যাদবের বলে 24 রান তুলে দিয়েছিল, এবং ম্যাচটা শেষ পর্যন্ত সিএসকে 1 রানে হারে। তো অসাধারণ একটা থ্রিলার ম্যাচ হয়েছে, এবং ভিনটেজ ধোনিকে আমরা দেখতে পেয়েছি। তো এই ম্যাচটাও একটা দারুণ ম্যাচ ছিল। তো এই ছিল কালকের ম্যাচগুলো। তো যদি ভিডিওটা ভালো লাগে, তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।